একটু টেনশনে থাকি, যেই তুমি একটু ভালো থাকতে শুরু করে দেবে বা তোমার একটু লাইফটা চেঞ্জ হতে দেখবে, তখন মানুষের চোখে জানি না কেন কাঁটার মতো পুচপুচ করতে থাকে। ভুলভাল প্রচুর স্কিন কেয়ার লোকে দেয়, যেগুলো নিজে ইউজ করেনি জীবনে সেগুলো দেবে। শ্বশুর বাড়ি বলো, বাপের বাড়ি বলো, দুবাইতে প্রচুর চাপ থাকে, সব মেয়ে থাকে। আমাকে দেখলে মনে করে লোকে আমি কোনো কর্ম করি না। যে নিজের সাথে রিলেট করতে পারে দুঃখটা, চন্দ্রের দুঃখটা বোঝে, যে নিজের দুঃখে আছে, আবার অনেকের দুঃখ শুনে খুব মজা পায়। এগিয়ে যাও, এমন না যে রাস্তাটা একদম স্মুথ পিচের মতো একদম স্মুথ হবে। রাবিশেরও রাস্তা হতে পারে, মাটির রাস্তা হতে পারে, স্লিপ কেটে পড়ে যেতে পারো। তাই বলে কি তুমি হাঁটা চলা বন্ধ করে দেবে? সেটা তো লাইফে কেমন জানো তো, জ্ঞান দেওয়া পাবলিকদের অভাব নেই। আমি খুব মুখ চোরা টাইপের ছিলাম, আজ যদি তুমি যত মুখ চোরা হবে প্রোটেস্ট কম করবে, তত তোমার মাথায় চেপে বসবে। গুণ আছে সবারই, কম বেশি গুণ আছে। আর যারা বেগুন, যারা গুণ নেই, তাদের কথা বলছি না, ঠিক আছে? তাদের ওটাই গুণ যে সে বেগুন। রুকো যারা, সবার করো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग सबाई। बेसिकली আমি ব্লগ টক করা খুব একটা পারি না, মানে ব্লগ করতেই পারি না, তো সেই জন্য ট্রাইও করি না। যেটা হয় আর কি, তোমাদের সাথে সব সময় দেখো তো স্কিন কেয়ার শেয়ার করি, নয় মেকআপ শেয়ার করি। একদিন হঠাৎ করে মনে হলো যে একটু টাইম পাস প্রয়োজন, টাইম পাস মানে কি নিজের জন্য একটু টাইম স্পেন্ড করা প্রয়োজন, তো করেছিলাম। তার আগেও একটা খুলেছিলাম, সেটাও বন্ধ করে দিলাম। চ্যানেল ফ্যানেল করার কথা ভাবা যায় না। আমি চিন্তা করতাম যে ভাই আপনার এমন কিছু করে যাতে আমার টাইমটা স্পেন্ড হয়ে যায়, আর সেই জন্য এই চ্যানেলটা খোলা। তো এই টাইম স্পেন্ড করতে করতে এখন ভালোবেসে ফেলেছি, মানে ধরো মাথা গরম একটু ভিডিও করলাম, ধরো মুড অফ একটু ভিডিও করলাম। এমনিতে আমি একটু টেডি বিয়ার মার্কা, গরুমুলু মার্কা, মনে করি তোমাদের একটা গরুমুলু মার্কা ফ্রেন্ড থাকা দরকার। ফ্রেন্ড হতেই আমি তোমাদের সাথে এত কিছু শেয়ার করেছি। ভুলভাল প্রচুর স্কিন কেয়ার লোকে দেয়, যেগুলো নিজে ইউজ করেনি জীবনে সেগুলো দেবে। দেখাচ্ছে এক, মাখছে এক, এরকম প্রচুর আমি দেখে ফেলেছি। তো নিজে ওরকম মানে অ্যাপ্লাই করে নিজে ঠকেওছি, তো আমি চাইছিলাম না কেউ ঠকুক। তো সেই বেস করে আমার চ্যানেলটা আমি করেছিলাম, যে আমার যেটা মনে হবে আমার জন্য সুইটেবল, ভালো হয়েছে, উপকার হয়েছে, তোমাদের সাথে আমি শেয়ার করব। মাঝে মাঝে মনে হলো, আজকে মনে হলো খুব ব্লগ দেখে সবাই আজকাল, তো আমি যেন ঠিক আছে আমি কিভাবে একটুখানি মর্নিংটাকে স্টার্ট করছি। প্রচুর কাজের চাপে থাকে, শ্বশুর বাড়ি বলো, বাপের বাড়ি বলো, দুবাইতে প্রচুর চাপ থাকে, সব মেয়ে থাকে, আমার চেয়েও বেশি থাকে, বুঝলো? অনেক সময় আবার খুব কম চাপ থাকে। আমাকে দেখলে মনে করে লোকে আমি কোনো কর্ম করি না, কাজকর্ম করি না, বিন্দাস আছি। তো দূর থেকে যেটা মনে হয় না সেটা হয় না, বেঁচে গেলে সবাই কষ্ট করছে, কোনো কোনো দিকে কষ্ট করছে, সেটা অনেকে বলে অনেকে বলে না, তো সেরকমই আমি না বলা পাবলিকদের মধ্যে রয়েছি, সব বলতে পারি না। আর যদি বলি ইমোশনালি বলে ফেলি, আজকাল আজকে একটা ব্যাপার আছে, তুমি ইমোশনালি কিছু শেয়ার করবে, কিছু জনের কাছে খুব মজা, কিছু জনের কাছে খুব দুঃখের, কিছু জনের কাছে আবার খুব খুশি। আমি কোনোদিনই কার দুঃখে খুশি হই না। তুই বাবা আমাকে গায়ে পড়ে কাউকে দুঃখ দিতে যাই না, কিন্তু আমাকে দিতে চলে এসছে লাইফে প্রচুর জন, প্রচুর মানুষ, মানুষ চিনতে প্রচুর ভুল করেছি, প্রচুর ঠকেছি,
ইনফ্যাক্ট হয়তো ইন ফিউচার ঠকবো, কিন্তু তাও আমি থামবো না, আমি এইভাবেই চলবো, জীবনটাকে এইভাবেই চালিয়ে যাবো। কেন বলতো, এগিয়ে যাও, এমন না যে রাস্তাটা একদম স্মুথ পিচের মতো একদম স্মুথ হবে, রাস্তাটা মাঝে মাঝে তোমার ওই রাবিশেরও রাস্তা হতে পারে, মাটির রাস্তা হতে পারে, স্লিপ কেটে পড়ে যেতে পারো, তাই বলে কি তুমি হাঁটা চলা বন্ধ করে দেবে? সেটা তোমার করতে হবে। আগে খাওয়াটা শেষ করে নিয়ে কথা বলছি। লাইফে কেমন জানো তো, জ্ঞান দেওয়া পাবলিকদের অভাব নেই, জ্ঞান দিতে খুব ভালোবাসে লোকের, ফ্রি জ্ঞান, সে তুমি নাও আর না নাও দেবে তোমাকে। আমি খুব মুখ চোরা টাইপের ছিলাম, আর যদি তুমি যত মুখ চোরা হবে প্রোটেস্ট কম করবে তত তোমার মাথায় চেপে বসবে, প্রোটেস্ট করবে নামিয়ে দেবে, কারণ যে তোমায় জ্ঞান দিচ্ছে তার সেই যোগ্যতাটা আছে কিনা আগে দেখবে, তারপর তার জ্ঞানটা নেবে। জ্ঞান নেওয়া ভালো, যারা ভালো বুদ্ধি দেয় ভালো কথা বলে তাদের জ্ঞান নেওয়া ভালো, কিন্তু যে তোমার সামনে ভালো পেছনে খারাপ তাদের জ্ঞান নেবে না, গুরুত্ব দেবে না। ওই জন্য দেখতে পাচ্ছ না একটা কেটলি দেখা যাচ্ছে আমার পেছনে, কেটলিটা আমি DIY বানিয়েছিলাম, চ্যানেলে আছে, চ্যানেলে দেখতে পারো, খুব একটা ভালো ডিজাইন ফিজাইন করিনি, যেটা মনে এসছে ভাই সেটাই করে দিয়েছি। তোমরা আরো ভালো কিছু করতে পারো, তোমাদের যেটা মন চায় সেটাই করতে পারো, আর তোমরা অনেক গুণী বাবা, আমার থেকে আমি মনে করি সবাই অপর ব্যক্তি আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড, যে কোনো অন্য কোনো যে কোনো ক্ষেত্রে, হয়তো সে কেটলি মানে কেটলি ডিজাইন বলছি না, যে কোনো ক্ষেত্রে অন্য ক্ষেত্রে হতে পারে, ভালো রান্না করে, কেউ ভালো ডান্স করে, কেউ ভালো ইয়ে করে ঘর সামলায়, কেউ ভালো চাকরি করে, এক্সেট্রা এক্সেট্রা, গুণ আছে সবারই, কম বেশি গুণ আছে। আর যারা বেগুন, যারা গুণ নেই তাদের কথা বলছি না, ঠিক আছে, তাদের ওটাই গুণ যে সে বেগুন। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। আজকে প্ল্যানে আছে, মানে এভরিডেই থাকে, তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, লাঞ্চ রেডি করবো একটু বাদে, ছেলেকে খাওয়াতে হবে, তারপর নিজে খাবো, তারপর একটু ঘর দোর যদি কিছু গোছানো থাকে গোছাবো, নাহলে কিছু ভিডিও বানাতে পারি, আর আদারওয়াইজ যদি কিছু অন্য কিছু যদি মুড হয়, আর নাহলে একটু রেস্টের প্রয়োজন আছে, রেস্ট নিতে পারি, কিন্তু ঘুম হচ্ছে না। এক্সাম আছে ছেলের, তো সেই মতো প্রিপারেশন নিতে হচ্ছে, খুব ফাঁকি দেয়, তো অ্যাজ ইউজুয়াল বেশি চাপ দিই না, সিচুয়েশানটাও সেরকমই, আর হলো একটু টেনশানে থাকি, মায়ের শরীর নিয়ে একটু চিন্তায় থাকি, যেহেতু মার শরীরটা আপস অ্যান্ড ডাউন হয়, এখনও ভালো এখন ভালো এখন খারাপ এরকম চলেই মার, তো মা খুব সুস্থ একটা ভালো মানসিকতার মানুষ, পারিপার্শ্বিক অনেক কিছু প্রবলেম ফেস করতে করতে এমন ওভারলোড হয়ে গেছে এভরিথিং, টেনশনটা ভেতর ভেতর নিতে নিতে আজকে সে অসুস্থ হয়ে গেছে। আমার মায়ের থেকে আমার দেখা আমার শেখা যে একটা ভালো মানুষ, একটা বোকা সাদাসিধে মানুষকে কীভাবে টেনশন দিয়ে দিয়ে অসুস্থ করে দেওয়া যেতে পারে, কীভাবে তার লাইফটাকে স্পয়েল করে দেওয়া যেতে পারে, সুস্থ জীবন থেকে তাকে একটা অসুস্থ জীবন দান করা যেতে পারে, তো এগুলো আমার দেখা নিজস্ব লাইফে। তো যারা আমার সাথে রিলেট করতে পারছো, যাদের মায়ের সাথে এরকম জীবন হয়েছে, বা নিজেরা যারা খুব দেখেছো, মানে অভাব বলবো না শুধু, মানে অভাব তো ছিলই, তার সাথে মানসিক চাপ কষ্ট দুঃখ সারাক্ষণ চিন্তা নেগলিজেন্সি, তো এইসব প্রচুর পেয়েছে লাইফে, তো সেই সব গল্প অন্য সময় শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু আজকে তাকে দেখলে হয়তো মনে হয় না, মানুষ ভুলে যায় জানো তো, মানুষের এমন একটা স্বভাব না, যতদিন তুমি কষ্টে আছো ততদিন তোমার খুব গুরুত্ব, যেই তুমি একটু ভালো থাকতে শুরু করে দেবে বা তোমার একটু লাইফটা চেঞ্জ হতে দেখবে, তখন মানুষের চোখে জানি না কেন কাঁটার মতো পুচপুচ করতে থাকে, তো এটা মানে হিউম্যান সাইকোলজিতেই বলা হয়, কেউ কেউ সুখ দেখতে পারে না বলেই এত হিংসা, আর এত হিংসা বলেই এত দ্বন্দ্ব, আর এত দ্বন্দ্ব বলেই হয়তো এত প্রবলেম সবার লাইফে, কেউ খুশি থাকতে পারে না। আমার খুব খারাপ লাগে কোনো ভালো মানুষ যদি কষ্ট পায় অহেতুক, সে যদি কোনোভাবে নিজেকে সেই জায়গার থেকে বের করতে না পারে, সে আস্তে আস্তে সেই কষ্টের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলে, তো সেগুলো দেখতে আমার খুবই খারাপ লাগে, আর আমার চোখের সামনে দেখা সব কিছু,
যারা আমার উপকারও করেছে পরে দেখেছি তারাই পাল্টি খেয়ে গেছে। মানে মা যাতে খারাপ থাকে সেটাই খুশি হচ্ছে, তার ভালোটা দেখতে পাচ্ছে না। তার উপর সবচেয়ে বেশি ভালোবেসেছে যার উপর ডিপেন্ড করেছে, সে তো পেছন থেকে যাকে বলে একদম মানে বিশ্বাসঘাতকতার যেটা বলে বিশ্বাসঘাতকতা ছুরি ফুঁকে রেখে দিয়েছে। তো আমার মা আমার জন্য এখন আইডল হয়ে দাঁড়িয়ে গেছে আমার লাইফে। আর যত এখানে চাপ নেবে না, এখানে চাপ নেবে, এখানে চাপ নেবে, খুব প্রবলেম। আর এই প্রবলেম থেকে কেউ তোমায়, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো ওষুধ, কোনো কিছু তোমায় বাঁচাতে পারবে না যদি না তুমি নিজে নিজেকে বাঁচাও। একটা খারাপ আপেলের সাথে থাকতে থাকতে না একটা আপেলও খারাপ হতে থাকে, এটা আমার বরের কাছ থেকে আমার শোনা। তো ভালো আপেলের সাথে থাকলে অন্য আপেলগুলো ভালো থাকবে। প্রচুর গল্প আছে তোমাদের সাথে, প্রচুর গল্প আমার সাথে থাকো, প্রচুর গল্প তোমাদের সাথে শেয়ার করব। জানি না কতটা ভালো লাগছে কথাগুলো শুনতে, আমার কিন্তু বলতে ব্যাপক লাগছে। কেন বলো তো, আমি নিজের মনে করি তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি, কারণ আমি জানি সবার লাইফে প্রচুর প্রবলেম আছে বন্ধু। সেই বলুক আমি খুব ভালো আছি, একদম ভেতরে গেলে জানা যায় মনের ভেতরটাতে ভালো নেই সে, এটা সত্যি কথা। আমি যখন মার বাড়িতে থাকি আমার পুরো রুটিন অন্যরকম ভাবে চলে, আমি যখন শ্বশুর বাড়িতে থাকি আমার রুটিন পুরো অন্যরকম ভাবে চলে। বিকু 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 বি